গৌরীপুরে মোবাইল কোর্টে পাঁচজনকে কারাদণ্ড। রিপোর্ট ও প্রতিবেদন পাঠিয়েছেন ময়মনসিং থেকে ব্যুরো প্রধান মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়া। ময়মনসিংয়ের গৌরীপুরে 21 ডিসেম্বর বুধবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবন এবং গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে পাঁচজনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ডৌয়াখালা ইউনিয়নের মৃত নুরুজ্জামানের পুত্র মোহাম্মদ লিটন মিয়া বয়স 35কে 3 মাসের কারাদণ্ড ও 500 টাকা অর্থদণ্ড। বোকাইনগর ইউনিয়নের মৃত আমানত খার পুত্র মোহাম্মদ আব্দুল রাজ্জাক বয়স 58কে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 1000 টাকা অর্থদণ্ড। একই ইউনিয়নের তেলিহাটি গ্রামের মোহাম্মদ নাজিমুদ্দিনের পুত্র মোহাম্মদ আবুল হাসান বয়স 42কে 10 মাসের বিনাশ্রম কারাদণ্ড 2000 টাকা অর্থদণ্ড। একই গ্রামের মোহাম্মদ হাফিজউদ্দিনের পুত্র মোহাম্মদ নয়ন মিয়া বয়স 35কে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড 3000 টাকা অর্থদণ্ড এবং একই গ্রামের মোহাম্মদ আব্দুস সাত্তারের পুত্র মোহাম্মদ আনোয়ার কাদির বয়স 43কে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড 500 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ধৃত আসামিদের নিকট থেকে উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজা সহ সরঞ্জামাদি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌরীপুর ময়মনসিং। সার্বিক সহায়তা করেন জনাব চন্দন গোপাল সুর ও সঙ্গীয় টিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিং, খ সার্কেল ময়মনসিং।